وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহাসিক বাগাদিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদ প্রাঙ্গণ উপস্থিত সম্মানিত সভাপতি প্রিয় ভাই পরিচালক আমন্ত্রিত ওলামা কেরাম মুরব্বিয়া নিকেতন যুবক ভাইয়া পর্দার আড়ালের সর্বব্রতা মা ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাজার লাখ কোটি শুকরিয়া আদায় করছি এরকম একটি মাহফিলে এসে আপনাদের সাথে কিছু কথা বলা ভাব বিনিময় করার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন কালিমাত শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আমাকে হয়তো বা পোস্টারে পাঠিয়ে দেওয়া হয়েছে নরসিংদী জামিয়া কাসেমিয়া সম্ভবত মূলত আমি আপনাদের লোক রাজীবপুর বা ডোয়ারিবাড়ি হলো আমার বাড়ি সোনাইমুড়ি আলিয়া মাদ্রাসার আমি ছাত্র ছিলাম আলিম পর্যন্ত সেই সময় শুনতাম যে বগাদিয়াতে প্রতি বছর একটি মাহফিল হয় আমার দুর্ভাগ্য কখনো এই মাহফিলে এসে বয়ান শোনার সুযোগ আমার পাইনি মাহফিল শুরু হওয়ার আজকে প্রায় 25 বছর পর আজকের এই 25তম এই মাহফিলে আল্লাহ তাআলা আমাকে একদিকে শ্রোতা অন্যদিকে বক্তা হিসেবে আপনাদের সামনে পরিচয় লাভ করার সুযোগ করে দিয়েছেন এলাকার পরিচয় এই জন্য দিলাম যেহেতু আমি আপনাদের সন্তান কি বলেন ঠিক কিনা আমার কিছু আবদারও থাকতে পারে
কিছু চাওয়া থাকতে পারে। আমি কিছু কথা জোর করে আপনাদেরকে বলতে পারবো, কি বলেন ঠিক কিনা? ওয়াজ তো আমি করব না, ওয়াজ করার জন্য আজকে দুজন বিখ্যাত স্টার। স্টার মানে কি? নক্ষত্র। এখন তো মৌলভীদেরকে স্টার বলা হয় না, এখন স্টার হলো সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, অপু বিশ্বাস, সাকিব খান, আয়ুব বাচ্চু, হাসান, কি বলেন ঠিক কিনা? এরা স্টার, এরা হলো অন্ধকারের দীপু। স্টার মানে হলো তারকা। তারকার কাজ কি? তারকার কাজ হলো মিটি মিটি করে জ্বলতে থাকে, আর সমুদ্রে যখন নাবিক রাস্তা হারিয়ে ফেলে তখন ওই তারকার মাধ্যমে দিক এবং নির্দেশনা তলাশ করে, কি বলেন ঠিক কিনা? যার মাধ্যমে মানুষ দিক নির্দেশনা পাব না, বরং জান্নাতমুখী মানুষগুলো জাহান্নামমুখী হচ্ছে, সেই লোকটাকে স্টার বলা কোন মুসলমানের জন্য জায়েজ হতে পারে? মাথায় রাখবে, স্টার মানে হলো তারকা। আল্লাহ তাআলা এই তারকা রাজিকে মানব জাতির জন্য দিক নির্দেশনাকারী বানিয়েছেন, মানুষদেরকে হেদায়েত দেবে। নবী এবং রাসূলগণ হলেন স্টার, আকাশের তারকা নন শুধু তারা, তারা হচ্ছেন পূর্ণিমার চাঁদ। সুবহানাল্লাহ বললেন না? আকাশ পানে যখন পূর্ণিমার চাঁদ উঠে সারা দুনিয়ায় কোথাও আর অন্ধকার থাকে না, তারকারাজি নিজে নিজে জ্বলে, কিন্তু তার অ্যাকশন জমিন পর্যন্ত আসে না, কি বলেন ঠিক কিনা? কিন্তু চাঁদ ওই যে বদর পূর্ণিমার চাঁদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেলেন, তখন তাকে মদিনাবাসীর ছোট্ট ছোট্ট বালিকারা বালকরা রিসিভ করেছে এই গান গেয়ে, তলা আল বদর আলাইনা, আমাদের মাঝে বদর উদিত হয়েছে, পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। সমাজের অন্ধকারকে দূরীভূত করে জাহান্নামমুখী মানুষগুলোকে জান্নাতের রাস্তা দেখিয়ে বিষাক্ত অন্তরগুলোকে সাদা মনের মানুষ বানিয়ে দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা হচ্ছে স্টার। আজকে মুসলিম যুবকরা কাকে স্টার বলবে, কি করবে না করবে, কোনো খোঁজ খবর তাদের নাই। সে যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াতে কারীমের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এরই আলোকে দু চারটি কথা আমি আমার সময়ের মধ্যে বলার চেষ্টা করবো বিতৌফিকিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত পরিচালক মহোদয়কে অনুরোধ করবো, আমার সময়টা যদি আমাকে জানিয়ে দেওয়া হয় আমার জন্য ভালো হবে। সম্মানিত ভাই, আমি একটি আয়াত পড়েছি যাতে আল্লাহ তাআলা বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আমরা মুসলমান হই, কি বলেন ঠিক কিনা? সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ কি এমন জিনিস যেই কারণে একজন ব্যক্তি অমুসলিম থেকে মুসলমান হয়ে যায়, কি বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ এমন কি জিনিস যেই কারণে তার পূর্বের সমস্ত গুনাহসমূহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এটা শুধু অক্ষরের চর্চা নয়, আল্লাহ তাআলা বলেছেন যে এটা জানো, জানার চেষ্টা করো, যেই জিনিসের মাধ্যমে একজন ব্যক্তি জাহান্নাম মুখিতা থেকে জান্নাতমুখী হয়ে যায়, কাফের থেকে মুসলমান হয়ে যায়, মৃত থেকে জীবিত হয়ে যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। এই কালিমাটাকে বলা হয় কালিমায়ে তৈয়বা,
কি বলা হয়? কালিমায়ে তৈয়বা। তৈয়ব মানে হলো পবিত্র। তৈয়ব মানে কি? পবিত্র। কালিমায়ে তৈয়বা মানে পবিত্র কালিমা। কালিমা দুই প্রকার। কালিমা কয় প্রকার? দুই প্রকার। একটা হলো কালিমায়ে তৈয়বা, আরেকটা হলো কালিমায়ে খাবিসা। খাবিস মানে কি? খাবিস মানে হলো নাপাক। খাবিস মানে হলো অপবিত্র। তাহলে একটা হলো পবিত্র কালিমা, পাক কালিমা, আরেকটা হলো নাপাক কালিমা, অপবিত্র কালিমা। কি বলেন, ঠিক কিনা? কালিমায়ে খাবিসা, অপবিত্র কালিমা, নাপাক কালিমা বলতে একটা কালিমা আছে। এটা ইতিপূর্বে কারা কারা শুনেছেন একটু হাত তুলে দেখান। মাত্র দুইজন ভাই হাত তুলছে, আল্লাহ শুকরিয়া আদায় করতেছি। এরা যদি হাত না তুলতো তাহলে তো বিপদ ছিল। তাহলে কালিমা কয় প্রকার? দুই প্রকার। একটা হলো কালিমায়ে তৈয়বা, পবিত্র কালিমা, আরেকটা হলো কালিমায়ে খাবিসা, মানে অপবিত্র কালিমা, নাপাক কালিমা। أَلَمْ تَرَ كَيْفَ ضَرَبَ اللَّهُ مَثَلًا كَلِمَةً طَيِّبَةً كَشَجَرَةٍ طَيِّبَةٍ أَصْلُهَا ثَابِتٌ وَفَرْعُهَا فِي السَّمَاءِ تُؤْتِي أُكُلَهَا ويضرب الله الأمثال للناس لعلهم يتفكرون. এখানে আমরা কালিমায়ে তৈয়বা শব্দটি পেয়েছি। কি বলেন, ঠিক কিনা? ومثل كلمة خبيثة كشجرة خبيثة. এই কথাটা কি আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহ। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো কালিমায়ে তাইয়্যিবা। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা একটা শপথ বাক্য, এটা একটা প্রমিস, এটা একটা অঙ্গীকার, এটা একটা শপথ নামা। যেই শপথ নামা পাঠ করে একজন ব্যক্তি তার জীবনের মধ্যে আমল পরিবর্তন এনে থাকে। কি বলেন, ঠিক কিনা? সুতরাং যিনি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পড়বেন, এই কালিমা বিশ্বাস করবেন, এই কালিমা ধারণ করবেন, এই কালিমা পালন করবেন, তার জীবনের মূল পরিবর্তন হয়ে যেতে হবে। কি বলেন, ঠিক কিনা? কালিমায়ে তৈয়বা এর মধ্যে দুটো জিনিস আছে, একটা হলো অর্জন আরেকটা হলো বর্জন। সুবহানাল্লাহ বললেন না? একটা হলো গ্রহণ আরেকটা হলো বর্জন, একটা হলো বিশ্বাস আরেকটা হলো অবিশ্বাস। তার মানে একজন লোক বিশ্বাসী হওয়ার আগে তাকে অবিশ্বাসী হতে হবে, একজন ব্যক্তি ইমানদার হওয়ার আগে তাকে কাফের হতে হবে। কথা বুঝেন নাই? যে ব্যক্তি কাফের হবে না সেই লোকটা ইমানদার হতে পারবে না, যে লোকটা অবিশ্বাস করবে না সে বিশ্বাসী হতে পারবে না। কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আল্লাহ ছাড়া যত মাবুদ
যত ইলাহ আছে সমস্ত ইলাহকে অবিশ্বাস করতে হবে, কি বলেন ঠিক কিনা? সমস্ত ইলাহের ব্যাপারে আপনাকে কাফের হতে হবে, তাদেরকে অস্বীকার করতে হবে, তাদেরকে স্বীকার করে আল্লাহ তাআলাকে মানার কোন সার্থকতা নাই। এটা হলো একটা রশি, এটা একটা কি মজবুত রশি। রশির মাথা কয়টা? রশির মাথা কয়টা? এক মাথা হলো আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার হাতে, সবাই বলেন সুবহানাল্লাহ। আর আরেক মাথা হলো যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে তাদের গলা, তাদের কথা, তাদের লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়েছে তারা একটা রশির সাথে সম্পর্ক করেছে। এই রশির এক মাথা হলো আল্লাহর হাতে, আর আরেক মাথা হলো ইমানদারের গলায়। সবাই বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলতেছেন কামাই ইয়াকফুর বিত্বাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসফা অস্বীকার করবে, আল্লাহর প্রতি ইমান আনবে। তাহলে আল্লাহর প্রতি ইমান আনলে কোন ব্যক্তি ইমানদার হবে না, ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তাগুতকে অস্বীকার না করবে। কথা ক্লিয়ার? কথা পরিষ্কার? আপনার এই যে একটা বোতল, এই বোতলের মধ্যে আছে পেশাব, আপনি এর মধ্যে দুধ রাখবেন, কি রাখবেন? দুধ রাখবেন। এখন এই পেশাব অবস্থায় দুধ রাখলে অবস্থা কি হবে? কিছু পেশাব কিছু দুধ, নাকি পুরাটাই দুধ নাকি পুরাটাই পেশাব? কি অর্ধেক হলো পেশাব, অর্ধেক দিলেন দুধ, 50% পেশাব 50% দুধ, এটা কি অর্ধাঅর্ধি বলা যাবে নাকি পুরাটার হুকুম হলো পেশাবের হুকুম? প্লাসে মাইনাসে, মাইনাস প্লাসে মাইনাসে, প্লাস হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং যেই অন্তরের মধ্যে আল্লাহর প্রতি ঈমান থাকবে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকবে, সেই অন্তর থেকে তাগুতি আকীদা, শিরকি আকীদা, গায়রুল্লাহর আকীদা দূর করতে হবে, কি বলেন ঠিক কিনা? তাগুতি আকীদা, শিরকি আকীদা, গায়রুল্লাহর বিশ্বাস যদি কারো অন্তরের মধ্যে থাকে, এমন ব্যক্তি যদি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, এই লা ইলাহা ইল্লাল্লাহ ব্যক্তিকে আল্লাহর জান্নাতে নিতে পারবে না। কথা কি বুঝে আসছে? কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন, সত্য উপলব্ধি করার তৌফিক দান করুন। আজকে মুসলমানের সন্তানরা আল্লাহর কথা বলে, গাইরুল্লাহর কথা বলে না, আল্লাহর কথা বলে, তাগুতের কথা বলে না, আল্লাহর প্রতি ঈমানের কথা বলে, কিন্তু শিরকের কথা বলে না। আমি আমার জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, আমার কওমের কাছে প্রশ্ন রাখতে চাই, আমার এলাকাবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই, অজু
ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? উনিশটি। আমার ছোট্ট বাচ্চা, আমার ভাতিজা, আমার ভাগিনা ভাগ্নি এরা জানে নামাজ ভঙ্গের কারণ, জানে তারা উযু ভঙ্গের কারণ। নরসিংদী জামিয়া কাসমিয়াতে একদিন আমরা জোহরের নামাজ পড়তেছি, হঠাৎ করে একটা পাগল ভিতরে আসলো, পুরো মাদ্রাসা কামিল থেকে নিয়ে ক্লাস ওয়ান পর্যন্ত সবাই নামাজ পড়তেছি। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন মাইকে, এলাকাবাসী রয়েছেন, ওস্তাদরা রয়েছেন। ইমাম সাহেব যখন তাকবীর বলল, ওই পাগল পেছন থেকে বলল আল্লাহু আকবার। ইমাম সাহেব যখন বলল সামি আল্লাহু লিমান হামিদা, পাগল পেছন থেকে বলে সামি আল্লাহু লিমান হামিদা। পাগলের পাগলামি দেখে ছোট্ট ছোট্ট বলা ভাই তারা নামাজের মধ্যে আর হাসি ধরে রাখতে পারে নাই, কেউ কেউ হাসতে হাসতে একেবারে লুটু পুটু খাবার মতো অবস্থা। পুরো মসজিদ পুরো নামাজ চলা অবস্থায় এরকম হাসার একটা মার্কাজ হয়ে গেল। নামাজ শেষ করার পর ইমাম সাহেব দাঁড়িয়ে বললেন, নামাজের মধ্যে যারা হেসেছেন, বিশেষ করে যাদের নামাজে আওয়াজ হয়েছে হাসার সময়, তাদের নামাজও বাতিল, ওযুও বাতিল। কি বলেন ঠিক কিনা? ওযু ভঙ্গের অনেকগুলো কারণের একটা কারণ হলো নামাজে উচ্চস্বরে হাসা। কি বলেন ঠিক কিনা? এখন কেউ যদি এই মাসালা না জানে, এই ফতোয়া না জানে, এই বিধান না জানে, এমনি উযু করার পরে কেউ যদি খটখট করে হাসে তার উযু নষ্ট হবে না, কিন্তু নামাজ অবস্থায় কেউ যদি খটখট করে হাসে, নামাজ চলা অবস্থায় তার নামাজও বাতিল, উযুও বাতিল। কি বলেন ঠিক কিনা? এখন কেউ যদি এই মাসালাটা না জানে, সে নামাজ চালাবে অথচ সে জানে না তার যে নামাজটা বাতিল হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? তাহলে যিনি নামাজি, যিনি নামাজ পড়ছেন, তার জন্য এটা জানা ফরজ যে নামাজ ভঙ্গের কারণগুলো কি কি। কি বলেন ঠিক কিনা? যিনি অজু করেছেন তাকে অজু সংরক্ষণ রাখতে হবে, তাকে জানতে হবে কি কি কাজ করলে পরে অজু নষ্ট হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? আপনাদের কাছে প্রশ্ন করি, অজু ভঙ্গের কারণ জানা এটা কি সুন্নত নাকি মুস্তাহাব? এটা ফরজ। অজু করা যেরকম ফরজ, নামাজের জন্য অজু শর্ত, অজু ভঙ্গের কারণ জানাও শর্ত। কি বলেন ঠিক কিনা? সেই জন্য আমরা মক্তবে নুরানি মাদ্রাসায় আমরা সবসময় দেখি অজু ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ আমরা পড়ি পড়াই আমাদের বাচ্চারা মুখস্থ করি। আরেকটা প্রশ্ন যদি আমি করি, ইমান ভঙ্গ হওয়ার কোন কারণ ইসলামে আছে নাকি নেই? ইমান ভঙ্গ হওয়ার কারণ কি কি কাজ করলে পরে ইমান থাকে না, কি কি কাজ করলে পরে ইসলাম থাকে না, কি কি কাজ করলে পরে একজন মুসলমান অমুসলিম হয়ে যায়, জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায়, জান্নাত তার জন্য হারাম হয়, আর জান্নাত জান্নাত হারাম হয়, জাহান্নাম ওয়াজিব হয়, এই বিষয়টা জানা এটা কি সুন্নত, এটা কি মুস্তাহাব, এটা কি? এটা যদি ফরজ হয় তাহলে এই ফরজ সম্পর্কে আমরা কয়জন সচেতন আছি? নামাজ ভঙ্গের কারণ জানা ফরজ, অজু ভঙ্গের কারণ জানা ফরজ, ইসলাম ভঙ্গের কারণ, ইমান ভঙ্গের কারণ জানা এটাও কি? এটাও কি? এটাও কি? আজকে আমাদের মাহফিলগুলোতে অনেক বিষয়ে কথা হয়, কিন্তু এই বিষয়টা আমাদের আলোচনার মধ্যে আসে না। আসার কারণ
গ্রহণ করব। গতকালকে এই কোর্সের আমার ছোট্ট মেয়ের পেশাব আমার হাতের মধ্যে লেগে গেছে। আমার কি অজু আছে নাকি অজু নষ্ট হয়েছে? আমি বললাম যে আপনার অজু নষ্ট হয় নাই, আপনি হাতটা ধুয়ে ফেলেন, পেশাবটা আপনি দূর করে ফেলেন। কি বলেন ঠিক কিনা? তার মানে অজু তিনি করেছেন, এখন পেশাব হাতে লাগার কারণে তিনি কি অজুর উপরে আছেন নাকি অজু নষ্ট হয়ে গেছে, এই জিনিসটা উনি জানছেন, জানার চেষ্টা করেছেন। কি বলেন ঠিক কিনা? বাংলার 16 কোটি মানুষের মধ্যে প্রায় লক্ষ লক্ষ, আমি সংখ্যা বলবো না, হাজার হাজার লক্ষ লক্ষ, এই সংখ্যা যদি কোটি কোটিও বলি আমার মনে হয় বেশি হবে না। বহু লোক ইমান ভঙ্গের কারণের সাথে জড়িত, ইসলাম ভঙ্গের কারণের সাথে বহু মুসলমান জড়িত। কি বলেন ঠিক কিনা? ছোট্ট ছোট্ট বিষয় যদি আমরা খেয়াল করি, ড্যাম্পিয়ার এই ব্যাপারটাতে সেরে ক্ষেত্রে বিশেষে কুফর আমাকে ইসলাম থেকে বের করে দিচ্ছে, এই বিষয়ে আমার কোনো সচেতনতা বোধ নেই। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে এই বিষয়ে দিয়ে একটি ইশারা আজকে এই মাহফিলে করতে চাই। আমি যেহেতু এলাকায় থাকি না, অবস্থান করি সুদূর সিন্ধিতে, সেই জন্য এলাকার মাহফিলগুলোতে আমার অংশগ্রহণ করা খুব কম হয়। সেই জন্য আমি চিন্তা করেছি আসলে আমি কোন বিষয়ে কথা বলব। একদিকে আজকে 16ই ডিসেম্বর বিজয় দিবস, একজন মুসলিমের কিভাবে বিজয় উৎসব পালন করতে হয় একবার মাথায় কাজ করেছে, এই বিষয়ে কথা বলবো। আবার চিন্তা করলাম অনেক মুসলিম ভাই নামাজ রোজা করছেন, হজ যাকাত করছেন, প্রতি বছর তিনি উমরা করছেন, কিন্তু না জানার কারণে, আলোচনা কম হওয়ার কারণে, অথবা আলোচনা বলা যায় মোটেও না হওয়ার কারণে আজকে আমরা অনেক ভাই ইসলামের ইবাদত বন্দিগি গুলো করে যাচ্ছি, একই সাথে কম বেশি আমরা অনেকে শিরকের সাথে সম্পৃক্ত হয়ে পড়ছি। কি বলেন ঠিক কিনা? প্রথম কথা আমি বলতে চাই, শিরক শব্দের অর্থ কি? শিরক শব্দের অর্থ হলো অংশ, শরীকদার, শরীকে কোরবানি দেয়া। শরীকে কোরবানি দেওয়ার মানে কি? একা একা একটা গরু জবাই করবে না, একটা গরু একা একা জবাই করবে না, সাতজনে মিলে কোরবানি করবে, অথবা তিনজনে মিলে একটা গরু কোরবানি করবে, অথবা ছয়জনে মিলে একটা গরু কোরবানি করবে। তাহলে এই ছয়জন কি হলো? এই ছয়জন শরীক। এখান থেকেই শিরক শব্দটা এসেছে। শিরক মানে হলো অংশ, আর আল্লাহর সাথে শিরক করা মানে হলো আল্লাহর অধিকার, আল্লাহর পাওনা, আল্লাহ ছাড়া আল্লাহর কোন সৃষ্টিকে দেয়া, এরই নাম হলো আল্লাহ তাআলার সাথে শিরক করা। আমাদের পূর্বপুরুষ লোকমান আলাইহিস সালাম, লোকমান হাকিম, তিনি আল্লাহ তাআলার অনেক বড় প্রিয় ভাজন একজন ব্যক্তি ছিলেন। তিনি তার ছোট্ট ছেলেকে তিনি ওয়াজ করেছেন, নসিহত করেছেন। ওই লোকমান হাকিমের ওয়াজ আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয় হয়েছে, খুবই মজা লেগেছে আল্লাহ তাআলার কাছে। লোকমানের সেই ওয়াজ আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে কোরআনে কারীমের মধ্যে তিনি আমাদেরকে দিয়ে দিয়েছেন। দুনিয়ার মানুষ দেখো, দুনিয়ার সন্তানের পিতারা দেখো, আমার প্রিয় বান্দা লোকমান তার ছেলেকে যেরকম ওয়াজ করেছে, নসিহত করেছে, ও দুনিয়ার বাবারা তোমরাও তোমাদের সন্তানদেরকে লোকমানের মতো নসিহত করে ওয়াজ করো। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ
ওহে আমার প্রিয় বৎস, আল্লাহর সাথে শিরিক করো না, কারণ শিরিক হলো সবচেয়ে বড় পাপ, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, এর চাইতে বড় কোনো জুলুম হতে পারে না। জুলুম মানে কি? জুলুম মানে হলো কোন জিনিসকে তার জায়গায় না রেখে অন্য জায়গায় রাখা, এরই নাম হলো জুলুম। এর নাম কি? জুলুম। একজন গরু চুরি করেছে, তার জরিমানা 200 টাকা। আরেক লোক মুলা চুরি করেছে, তার জরিমানা হলো 10,000 টাকা। আহাজা ইনসাফ? এটা কি ইনসাফ হলো? এটা কি আদল হলো? এটা কি হলো? এটা কি হলো? করছে গরু চুরি, শাস্তি হলো 200 টাকা, আর ওই লোক করলো মুলা চুরি, শাস্তি হলো 10,000 টাকা। এইভাবে আল্লাহর পাওনা আল্লাহকে দিতে হবে, আল্লাহর হক আল্লাহকে দিতে হবে, আল্লাহর হক আল্লাহ ছাড়া কোন সৃষ্টিকে দেয়া, কোন মাখলুককে দেয়া, এরই নাম হলো শেখ। এরই নাম কি? শেখ। দু একটি মেশাল দিলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমরা শেরেক গুলো করতেছি। আমার বাসার সামনে দেখলাম যে ওই দিন আংটি বিক্রি করে, কি বিক্রি করে? আংটি। মাইক মসজিদের সামনে দাঁড়িয়ে আংটি বিক্রি করে, আংটির বুজুর্গি বয়ান চলতেছে, আংটির মধ্যে কি কি ফজিলত আছে। কারো হাতে যদি এই আংটি থাকে তাহলে তার চির যৌবন অক্ষুণ্ণ থাকবে, তিনি কখনো ব্যর্থ প্রেমিক হবেন না, তার মনের সমস্ত আশা পূরণ হবে, জিন ভূত কখনো তাকে স্পর্শ করবে না, সাপে কামড়ে সে কখনো ব্যথা পাবে না। এই পাথর আপনার সমস্ত সমস্যার যদি সমাধান করে, আর সে আজিমের মালিক আল্লাহ তাআলার কি প্রয়োজন? আপনাকে আসেন আমার সাথে, আসেন আমার সাথে। গত কয়েক বছর আগে একজন আমাকে একটা আংটি দেখাইল, বলেন দেখ এই আংটিটা দাম কত হবে। আমি বললাম আমি তো জানি না। তিনি বললেন এই আংটির দাম হলো 12 লক্ষ টাকা। একটা আংটির দাম 12 লক্ষ টাকা, তার মানে হলো ওখানে একটা পাথর আছে, ওই পাথরটা হলো ক্যারিস্মেটিক পাথর, মনের সমস্ত ইচ্ছা আপনার পূরণ করবে এই পাথরটা। এটা অমুসলিমদের বিশ্বাস হতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়নে ওয়ালা একজন ব্যক্তি, তার বিশ্বাস হলো উপকার করার মালিক কে? আল্লাহ। ক্ষতি করার মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ ক্ষতি করার মালিক, উপকার করার মালিক, এই বিশ্বাস পোষণ করা এটা লা ইলাহা ইল্লাল্লাহকে ধ্বংস করে দেয়। কি বলেন, ঠিক কিনা? মজার ব্যাপার হলো এই আংটি বিক্রি হচ্ছে মসজিদের সামনে, কি সুবহানাল্লাহ, কি এটা মুসলমান কোন সময় কোনটা বলবে খোঁজ খবর নাই। কয় হুজুর আপনার ছেলে হয়েছে? কয় ইন্দালিল্লাহ, কয় ইন্দালিল্লাহ, আমরা আম্মা মসজিদে কয় আলহামদুলিল্লাহ, কোন সময় কোনটা দেবে কোন খোঁজ খবর নাই। মসজিদের সামনে শেরকে রাখা, মসজিদের সামনে যেখানে আমরা আল্লাহর অধিকার নিয়ে কথা বলি, সেই মসজিদের সামনে আল্লাহর অধিকার জবাই হচ্ছে, কি বলেন ঠিক কিনা? আপনাকে হাজারে আসওয়াদের নাম শুনছেন? হাজারে আসওয়াদ কালো পাথর, এই কালো পাথরটা ছিল সাদা পাথর, কি পাথর ছিল? সাদা। আল্লাহ তাআলা এটাকে জান্নাত থেকে পাঠিয়েছে, তখন এটা সাদা ছিল, এটার নূর কি আল্লাহ তাআলা নিষ্প্রভ করে দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে এটার মধ্যে যে নূর, যে তেজাল্লি ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা যদি থাকতো মাশরিক থেকে মাগরিব পর্যন্ত
পশ্চিম পর্যন্ত চাঁদ সূর্যের প্রয়োজন হতো না, পুরো পৃথিবী আলোকিত হয়ে পড়ত। এই পাথর এখন কাবা ঘরের কোনায় লাগানো। হাদিসের মধ্যে আসছে বনি আদম, আদম সন্তান এটাকে চুমা দেয়, আর চুমাইতে চুমাইতে এই 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 সাদা পাথরটা গুনা চুষতে চুষতে কালো হয়ে গেছে। এই পাথরকে চুমা দেওয়া হলো সুন্নত। সবাই বলেন সুবহান। মূর্তি পূজা ছেড়ে, পাথর পূজা ছেড়ে, গাছ পূজা, সূর্য পূজা ছেড়ে উমর যখন ইসলাম গ্রহণ করলেন, তখন তিনি দেখলেন মুসলমানরা এই হাজারে আসওয়াদকে চুমা দেয়। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই পাথরটাকে চুমা দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, আমার রাদি আল্লাহ তাআলা আনহু এই কালো পাথরের কাছে এসে বললেন, ও পাথর, আমি জানি তুমি শুধুই পাথর, আমার কোনো উপকার করার ক্ষমতা তোমার নাই, আমার কোনো ক্ষতিও করার অধিকার তোমার নেই, আমি আমার তোমাকে চুমাইতাম না, আমি আমার তোমাকে চুম্বন করতাম না, আমি কেন তোমাকে চুমাই? ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তোমাকে চুমাইতে, সেই জন্য আমিও চুমাই, তোমাকে চুম্বন করা হলো সুন্নত, কিন্তু তোমার প্রতি আমার বিশ্বাস, আমার কোনো উপকার তুমি করতে পারো না, আমার কোনো ক্ষতিও তুমি করতে পারো না। তাহলে যেই পাথর জান্নাত থেকে এসেছে, যেই পাথরে হাজরা চুমা দেয়, যেই পাথরে সাহাবায়ে কেরাম আজমাইন চুমা দিয়েছে, যেই পাথরে সাইয়্যিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমা দিয়েছেন, সেই পাথরের যদি উপকার করার কোনো ক্ষমতা না থাকে, ক্ষতি করার ক্ষমতা না থাকে, বাংলাদেশে বসে বগাদিয়া মসজিদের সামনে পাথর আপনার উপকার করবে, আপনার চির যৌবন অক্ষুণ্ণ রাখবে, এই বিশ্বাস পোষণ করলে লা ইলাহা ইল্লাল্লাহ থাকে না। আপনি আসেন আমার সাথে? অনেক মুসলিম যুবক, অনেক যুবতীর হাতেও দেখি লাল এবং সাদা সুতা। কিরে বাবা এটা কি? কয় হুজুর বরকতের সুতা? আরে আইসে কোথ থেকে? কয় আজমি শরীফ থেকে আসছে? আপনাকে আসেন আমার সাথে? ওই সমস্ত সৌভাগ্যবান ব্যক্তিরা হাত তুলে দেখান কারা কারা হজ করে এসেছেন। অনেক ভাই হজ করে এসেছেন, মাশাআল্লাহ হাত তুলুন আমার। মক্কা শরীফ থেকে বরকত সুতা কারা কারা নিয়ে আসছেন? মদিনা শরীফ থেকে বরকত সুতা কারা কারা নিয়ে আসছেন? মক্কায় এই বরকতি সুতা বিতরণ হয় না, মদিনায় এই বরকতি সুতা বিতরণ হয় না, এই সুতা আসছে ইন্ডিয়া থেকে। কি বলেন, ঠিক কিনা? নরসিংদী রেল স্টেশনে দেখলাম এক লোকে এই বরকতি সুতা কাটতেছে ঠেঙ্গের নিচে দিয়া, একটু পরে 10 টাকা করিয়া বিক্রি করবে। ওই পাথরের যে গুণ, এই সুতার একই গুণ। সুতা তোমার ভাগ্যের পরিবর্তন করে দেবে, সুতা তোমার কিসমত খুলে দেবে, সুতা তোমার প্রতি মানুষের শিব দৃষ্টি থাকবে, সুতা তোমাকে চাকরিচ্যুত হতে দেবে না। এই জাতীয় বিশ্বাস লা ইলাহা ইল্লাল্লাহ বলনে ওয়ালা কোন মুসলমানের হতে পারে? আমি এটা ওই এলাকায় দেখেছি, সম্ভবত আমাদের এই দিকে সুতা এসে এখনো পৌঁছে নাই। এলাকা আছে? আছে? কোনো যুবক আছো? হাত তুলে দেখাও। আজ থেকে সিদ্ধান্ত গ্রহণ করলাম এরকম বরকতি সুতা, বরকতি পাথর আমার হাতে, আমার পরিবারের কারো হাতে আর কখনো লাগবে না, এটা আমরা গ্রহণ করব না। হাত তুলে দেখাও। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ তৌফিক দিক। আমরা নামাজের মধ্যে একটা দরুদ পড়ি, এই তো
নাম কি? হজে গেলাম, আল্লাহ তাআলা যখন হজে নিল আমাদের হাজী সাহেবরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কবরকে পাইলি, এরকম সুমাইয়া হাত দিয়া মহব্বত করিয়া ভালোবাসিয়া পারলে কাইটাছিরা কিছু বাংলাদেশে নিয়ে আসবে। অনেক হাজী সাহেব সেখানে গিয়ে দোয়া করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রার্থনা করে। কি বলেন ঠিক কিনা? আমরা নামাজের মধ্যে একটা দরুদ পড়ি, এই দরুদের নাম হলো দরুদ ইব্রাহিম। আজনবী মুসলমানদের এই কর্ম কর্মকাণ্ড দেখে সৌদি আরবের মদিনার পুলিশ বলতেছে, আ মুসলমান নজর করো, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। তার অর্থ কি? আয় আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বরকত নাজিল করেন। বরকত দাতাকে, বরকত দাতাকে, বরকত কোত্থেকে আসে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুবারক নন, তিনি বরকত দাতা নন, তিনি হচ্ছেন মুবারক, তার উপরে বরকত নাজিল হয়েছে, তিনি বরকত প্রাপ্ত ব্যক্তি। কি বলেন ঠিক কিনা? নামাজের শিক্ষা হলো বরকতদাতাকে আল্লাহ, নামাজের শিক্ষা হলো বরকতদাতা আল্লাহ। আর বাংলাদেশের মুসলমানরা, মসজিদ 24 ঘন্টা খোলা থাকে না, কিন্তু মাজার গুলো 24 ঘন্টা খোলা। কি বলেন ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বরকতদাতা নন, তিনি আল্লাহর পক্ষ থেকে বরকত প্রাপ্ত সত্য। এই যদি হয় তার অবস্থা, তাহলে বাংলাদেশে এত বরকত দেনওয়ালা কবর আসলো কোত্থেকে? সবে বরাতে আমি আমার জুমা মসজিদে আলোচনা করতে যাচ্ছি। আমার ড্রাইভার, সিএনজি ড্রাইভার, প্যান্ট শার্ট পরা, মাথায় টুপি, জিকির চলতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হঠাৎ করে দেখলাম রাস্তার বাম পাশে গাড়ি দাঁড়াইল, জোর দিয়ে বের হয়ে আবার গাড়িতে এসে ঢুকলো। কিরে বাবা, কই গেছস? কই হুজুর, একটু মাজারে পয়সা দিছিলাম। মাজারে টাকা দিছে সবে বলেন, মাজার আমার এখন টাকার দরকার কেন? মুসলিম শরীফের হাদিস, কাল কিয়ামতের কঠিন ময়দানে হাশর বাসীকে সামনে রেখে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ও বান্দা, দুনিয়াতে আমি খোদাই করছিলাম, আমার খাওয়ান ছিল না, খাওয়াই প্রশ্ন করেছি, তোমরা কেন আমাকে খাওয়াইলা না? কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন, এটা হলো একটা। আরেকটা হলো, বান্দা পানির অভাবে আমি পিপাসার্ত ছিলাম, পানির কারণে আমি কষ্ট করেছি, আমাকে তোমরা পানি খাওয়ানোর ব্যবস্থা করল না। আরেকটা প্রশ্ন হলো, বান্দা দুনিয়াতে আমি অসুস্থ ছিলাম, ডাক্তারের কাছে যেতে পারিনি, ওষুধ খেতে পারিনি, রোগের পরীক্ষাগুলো করতে পারিনি, তার মানে প্রশ্ন তিনটে আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে তোমরা খাওয়াও নাই, আমি পিপাসার্ত ছিলাম, তোমরা আমাকে পান করাও নি, আমি ছিলাম অসুস্থ, আমার চিকিৎসার ব্যবস্থা তোমরা করো নাই। তখন বান্দা আল্লাহ তাআলাকে লক্ষ্য করে বলবেন, মাওলা আপনি তো সবাইকে খাওয়াইতেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। রিজিকটা থেকে আল্লাহ, ওয়া মা আল্লাহ,
সমস্ত প্রাণীর নিজেকে দায়িত্ব আপনার হাতে, কি বলেন ঠিক কিনা? সেই আপনি আল্লাহ আবার যখন ক্ষুধার্ত ছিলেন, আল্লাহ তাআলা বলবেন আমার ক্ষুধার্ত গোলাম তোমার কাছে তার ক্ষুধা নিবারণের জন্য আবেদন করেছিল। সেদিন যদি তাকে খাওয়াতে, তার খাওয়ানোর ব্যবস্থা করতে, আমি আল্লাহ ধরে নিতাম যে তুমি আমাকে খাইয়েছিলে। সবাই বলেন সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে বিশুদ্ধ পানির অভাবে আমি কষ্ট করেছি, তার মানে হলো আমার গোলামরা, আমার অসহায় বান্দারা, এরকম তাদের পাশে পানি ছিল না, টিউবওয়েল ছিল না, বিশুদ্ধ পরিষ্কার পানির অভাব ছিল, আর্সেনিক যুক্ত পানি ছিল, ভালো একটা নলকূপ তাদের এলাকায় ছিল না, পানিতে তারা কষ্ট করেছে। তার যদি দায়িত্ব সেদিন গ্রহণ করতে, আমি আল্লাহ ধরে নিতাম আমারই তোমরা পানির অভাব পূরণ করেছ। আমার দেশের গোলাম অসুস্থ হয়ে তোমার কাছে গিয়ে বলেছিল আমাকে একটা বড়ি কিনার টাকা দেন, আমাকে একটা ইনহেলার কিনে দেন, আমি গরিব মানুষ, খুব কষ্ট করতেছি, শ্বাসকষ্ট করতেছি, আমার ওই গোলাম, আমার ওই বান্দির এরকম চিকিৎসার ব্যবস্থা করলে আমি আল্লাহ বলে নিতাম যে তুমি আমাকেই চিকিৎসা করেছ। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এই জাতীয় সমস্যাগ্রস্ত মানুষ আছে নাকি নাই? আছে। যেহেতু মানুষগুলো না খাইয়ে মরতেছে, জীবিত মানুষগুলো চিকিৎসার অভাবে মরতেছে, মুসলমান যুবকেরা তার সম্পদ মরা মানুষের কবরে দিয়ে আসতেছে। মূল কারণ হলো তার বিশ্বাস হলো ওই কবরওয়ালা হলো অ্যাকশনওয়ালা, হি হ্যাজ সাংঘাতিক অ্যাকশন। কবরওয়ালা যদি আমার দিকে সুনজর দেয় তাহলে আমার কিসমত খুলে যাবে। কথা কি বুঝে আসছে? অথচ ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াইলে আল্লাহকে খাওয়ান হয়, কি বলেন ঠিক কিনা? সুনামগঞ্জে আমার একটা মাহফিল ছিল, আসার সময় ড্রাইভারকে বললাম যে শাহজালাল মাজারে গেছো? কই হুজুর কম কি গেছি নি মানে এমন কোন সপ্তাহ নাই যে সপ্তাহে আমার গাড়ি সেখানে ভাড়া করে কেউ না কেউ না আসে। ঠিক আছে, আমার মাহফিল আজকে আগেই শেষ হবে, আমাকে আজকে সেখানে নিয়ে যাবে, আমি কখনো সেখানে যাইনি। রাত ঠিক 12টা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কবরের পাশে আমার গাড়ি গিয়ে থামলো, টপ 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 করে উপরে উঠলাম, গিয়ে আমি সুন্নার আলোকে কবর জিয়ারত করলাম। দেখলাম যে আল্লাহর কিছু কিছু বান্দা কবরের দিকে ফিরে দোয়া করতেছে। কি দোয়া করতেছে আমার জানা নাই, যদি এই দোয়া করে মাওলা এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহর এই গোলামের বাড়ি হলো ইয়েমেন, শাহজালাল ইয়েমেনি, শাহজালাল তিনি সুদূর সেখান থেকে বাংলায় এসেছেন, একটা সমস্যাকে কেন্দ্র করে এখানে অবস্থান করেছেন, মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছেন, সেই আহ্বানে সাড়া দিয়ে বর্তমান বাংলাদেশের প্রায় 93 জন ব্যক্তি, শতকরা 93 জন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার অধিকারী হয়ে গেছে। ও মাওলা, আমরা তার সম্পর্কে জানি তিনি ইসলামের জন্য অনেক খেদমত করেছেন, আপনি তার এই খেদমতকে কবুল করেন। এই জাতীয় কোনো কথা বললে সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তিনি জীবনে যত সৎকর্ম করেছেন সবগুলো আপনি কবুল করেন, তিনি যদি জীবনে কোনো মন্দ আমল করে থাকে মেহরবানি করে আপনি তাকে মাফ করে দেন, কোনো সমস্যা আছে? এখন কেউ যদি বলে মাওলা সুদূর সোনাইমুড়ি থেকে এসেছি, সামনে আমার দাখিল পরীক্ষা, সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা, আমি একজন বেকার যুবক, আমার বিয়ে হলে বিয়ের তখন কোথাও চেষ্টা করে বাংলা নিয়ে আসি, বহুত মুসিবতে আছি, বিয়ে করেছি আজকে 16 বছর হয়ে গেল, আজ পর্যন্ত কোনো সন্তানের চেহারা দেখি নাই। ও শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আপনার দরবারে এসেছি আমার সমস্যার সমাধান করেন। এই কথাটা কাকে বলা দরকার ছিল? এই অধিকারটা কার? এই অধিকারটা কার? এই আল্লাহর অধিকার কাকে দেয়া হলো?
আল্লাহ অধিকার, খালিকের অধিকার কোন মাখলুককে দেয়া এর চেয়ে বড় জুলুম আর হতে পারে? কি বলেন ঠিক কিনা? কবর ওয়ালার কাছে প্রার্থনা কেন? কবর ওয়ালার কাছে সাহায্য কেন? আমরা কি আয়াতুল কুরসি পারি? আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব। কি বলেন ঠিক কিনা? আল্লাহর ঘুমও নাই, ঘুমের আগে একটা আসে, এটার নাম কি? তন্দ্রা। কোথাও কোথাও বলো অঙ্গানি, আল্লাহর অঙ্গানিও নাই, তন্দ্রাও নাই। কি বলেন ঠিক কিনা? আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। ড্রাইভার যদি পথ চলতে চলতে 2 সেকেন্ডের জন্য একটু অঙ্গানি আসে, কি অবস্থা হবে? গাড়ি কোথায়? রাস্তা থেকে 120 মাইল পরে। ড্রাইভারও শহীদ, প্যাসেঞ্জারও শহীদ। কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, 2 সেকেন্ড ঘুমাইলে আল্লাহ তাআলা সব সময় সজাগ। কেন সজাগ? ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরশ। আসমানের সব কিছু আল্লাহ তাআলার কাছে সওয়াল করে, প্রার্থনা করে। জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তার প্রয়োজন আল্লাহর কাছে পেশ করে। কি বলেন ঠিক কিনা? শিয়াল আল্লাহর কাছে প্রয়োজনের কথা বলে, কুকুর আল্লাহ তাআলার কাছে প্রয়োজনের কথা বলে, কেশ টিকটিকি তার প্রয়োজনের কথা আল্লাহ তাআলাকে বলে। মানুষগুলো গভীর রজনীতে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, কার কোন সময় কোন প্রয়োজন দেখা যায়। সেই জন্য সদা সর্বদা আল্লাহ তাআলা সদা ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া সুলতান ইয়া রাজ্জাক, কার কোন সমস্যা সে ওই আল্লাহর গুণ বাসক নাম উচ্চারণ করে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে। কি বলেন ঠিক কিনা? আমাদের যখন ঘুমের প্রয়োজন হয় তখন এই মোবাইলটা আমরা কি করি? হ্যাঁ, সাইলেন্স করি। আমি এখন দেখলাম হ্যাঁ কয়েকটা ফোন আসছে। কি বলেন ঠিক কিনা? এই সময়ের মধ্যে কারো কারো প্রয়োজন আমার কাছে হয়েছে। কি বলেন ঠিক কিনা? এই মুসিবত থেকে বাঁচার জন্য এটাকে আমি কি করে রাখছি? সাইলেন্ট করে রাখছি। এখন আল্লাহ তাআলা যদি ঘুমের দরকার হয় আর তিনি যদি এরকম মোবাইল অফ করে ঘুমায়, তোমার সাইলেন্স করে ঘুমায়, ঘুম থেকে উঠে দেখবো 26,36,00,000,000 মিস কল আইসা রয়েছে। কি বলেন ঠিক কিনা? বান্দার প্রয়োজন পূর্ণ হওয়ার জন্য আল্লাহ তাআলার ঘুম নাই, ঘুমের প্রয়োজন নাই। সেই গোলাম গুলো আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করার পরিবর্তে ওই মরা মানুষের কাছে গিয়ে তার সমস্যা সমাধান চাচ্ছে। কথাটা কি বুঝে আসছে? কথা বুঝে আসছে? সম্মানিত প্রিয় উপস্থিতি, কবর জিয়ারত করা এক সময় হারাম ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছি। কারণ কবর জিয়ারত করতে গেলেই তোমরা বাড়াবাড়ি করো, কবর ওয়ালার কাছে তোমরা মনে করো তার তো অ্যাকশন আছে, সে আমার প্রতি সুনজর দিলে আমার কিসমত ভুলে যাবে। আল্লাহ তাআলার প্রতি তোমাদের মনোযোগ থাকে না, কবর জিয়ারত নিষেধ, কবরে যেতে পারবে না। ইসলামের দাওয়াতে, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতে মুসলমানদের ইমান যখন আল্লাহমুখী হয়ে গেল, এখন আর তারা কবরওয়ালার কাছে মরা মানুষের কাছে কিচ্ছু চাইবে না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাযুহুহা, যাও কবর জিয়ারত করো। তবে মাথায় রাখবা, কবর জিয়ারতের উদ্দেশ্য তোমাকে জানতে হবে। কবর জিয়ারত কেন করবো? ফাইন্নাহা তুযাক্কিরুকুম লিল আখিরা, ফাঁকে ফাঁকে কবরে গেলে আখিরাতের কথা মনে করবে। ফাইন্নাহা তুযাক্কিরুকুম আল মাউত,
কবরে গেলে পরে তোমার ফাঁকে ফাঁকে মৃত্যুর কথা বলে হবে, কি বলেন ঠিক কিনা? দুনিয়ার ব্যবসা বাণিজ্য চাকরি মাছ হ্যাঁ ছেলে মেয়ে দুনিয়ার সংসারের কারণে মরার কথা আমাদের মাথায় থাকে না, সেই জন্য আমাকে এক সময় মরতে হবে, ওই কবরের নিচে আমাকে যেতে হবে, এই কথা মনে করার জন্য ফাঁকে ফাঁকে কবরস্থানে তোমরা যাও, কি বলেন ঠিক কিনা? তাহলে কবরে যাওয়ার উদ্দেশ্য কয়টা কয়টা? একটা, আর সেটা হলো কবরস্থানে গেলে আপনার মরণের কথা মনে হবে। সেই জন্য ইসলামের বক্তব্য হলো কবর জিয়ারত করার জন্য দূরের কোন মসজিদে যাওয়া যাবে না। চলো আমরা বাস ভাড়া কইরা চট্টগ্রাম যাব, কেন কবর জিয়ারত করতে যাব সেখানে? আরে সেখানে কবর জিয়ারত করতে যাবে কেন? তোমার মরণের কথা মনে হওয়ার জন্য ওই রকম কবরস্থানে যাও, জীর্ণ শীর্ণ কোন দাগ চমক চাক চমক নাই। এখন তো কবরস্থানে গেলে মরণের কথা মনে হয় না। নরসিংদীতে একটা কবরস্থান, এটা হলো সকাল বেলায় এবং বিকাল বেলায় ছেলে মেয়েদের আড্ডাখানা, খুব সুন্দর বসার জায়গা, খুব সুন্দর লাইটিং এর ব্যবস্থা। ওই যে মরণের কথা কেমনে বোঝা যায় সেই আয়োজন সেই কবরস্থানের মধ্যে আছে। আজকে মুসলমানরা কবরে যায় কিচ্ছু হইলেই এই এলাকায় একজন মেম্বার নির্বাচন করবে, তার উদ্দেশ্য জনগণের খেদমত করবে। এই নিয়ত করার পরে হয়ে গেছে গাফার দল লইয়া সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কবরে। আল্লাহ তাআলা বলবি, আল্লাহ আমি সিদ্ধান্ত নিয়েছি এলাকার মানুষদের সেবক হয়ে তাদের সেবা করবো, তাদের খেদমত করবো, আমাকে তৌফিক দাও, কি বলেন ঠিক কিনা? কোন ভালো কাজে শুরুতে দু রাকাত নামাজ পড়তে পারো তুমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় যখন হজ করতে রওনা দিয়েছেন মদিনা থেকে, তিনি সর্বপ্রথম ওযু করে মসজিদে প্রবেশ করেছেন। এই পবিত্র কাজটা শুরুর আগে, এই মূল্যবান কাজটা শুরুর আগে তিনি দু রাকাত নামাজ দিয়ে কাজটা শুরু করেছেন, কি বলেন ঠিক কিনা? আর সেই নামাজটা পড়েছেন তিনি আল্লাহর ঘর মসজিদে। নামাজটা কোথায় পড়েছেন? আল্লাহর ঘর মসজিদে। এখন বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমানদের চেতনার অনুভূতি নষ্ট হয়ে গেছে। মেম্বার নির্বাচন করবে, চেয়ারম্যান নির্বাচন করবে, জাতীয় নির্বাচন করবে, মসজিদে ঢুকে নামাজ পড়িয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে ও মরা মানুষটার কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করা হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, আবার এটাকে জবাইও করে দিচ্ছি আমরা, মানে পাদও দিতেছে নামাজও পড়তেছে, পায়খানাও করে পেশাবও করে নামাজও পড়ে, অযু যে ভেঙে গেল এই খবর তার নাই, কি বলেন ঠিক কিনা? সম্মানিত ইমাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেছেন এই উম্মত দুটি ফেতনায় মারাত্মকভাবে সম্পৃক্ত হবে। কয়টি ফেতনা? কয়টি ফেতনা? দুটি ফেতনা, একটা হলো কবর কেন্দ্রিক ফেতনা আর আরেকটা হলো মূর্তি কেন্দ্রিক ফেতনা। আরেকটা কি? মূর্তি কেন্দ্রিক ফেতনা। মানব ইতিহাসে সর্বপ্রথম সূচনা হয়েছে শিরকের মূর্তির মাধ্যমে। কিসের মাধ্যমে? মূর্তির মাধ্যমে সর্বপ্রথম মানব ইতিহাসের মধ্যে শিরকের সূচনা হয়েছে। লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াজ্জাম ওয়ালা সুওয়াআ ওয়ালা ইয়াগুতা ওয়ায়ুকা ওয়া নাসরা। এই পাঁচজন ব্যক্তি ছিল নূহ আলাইহিসসালামের জাতির মধ্যে নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষ। তারা যখন মৃত্যুবরণ করল তখন শয়তান সামনে আসলো দরবেশের সুরতে, এসে বলল এই যে নেককার মানুষগুলো তাদের দিকে তাকাইলে তোমাদের আল্লাহর কথা মনে করতো, তাদের দিকে তাকাইলে তোমাদের তেলাওয়াতের কথা মনে করতো, তাদের দিকে তাকাইলে তাদের রোনাদানের তাহাজ্জুদের কথা মনে করতো, এখন তো তারা নাই।
সেই জন্য তাদের কথা মনে করে, যাতে তোমরা আল্লাহর ইবাদত করতে পারো, তাদের কিছু মূর্তি তোমরা সমাজের মধ্যে বানিয়ে নাও। তখন এই পাঁচজন ব্যক্তির মূর্তি নূহ আলাইহিসসালামের জাতি তাদের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করেছে। তারা তখন মূর্তির পূজা করত না, মূর্তির ইবাদত করত না, মূর্তির জন্য কোনো খাবার দিত না, শুধু এতটুকু। হ্যাঁ, উনি মনে হচ্ছেন বাইতুল মুকাররমের খতিব ওবাইদুল হক সাহেব। আরে আল্লাহ বলো মানুষ, সুবহানাল্লাহ, বাতিলের বিরুদ্ধে তিনি আতঙ্ক ছিলেন, সুবহানাল্লাহ, আমাদেরকে তার মতো হতে হবে, বাস এতটুকু। কিন্তু তারা ওই মূর্তির পূজা করত না। ধরুন আরেকটা মূর্তি, আল্লাহ শাহ আহমদ শফি, সুবহানাল্লাহ, দেওবন্দের সিংহ পুরুষ, হাটহাজারী মাদ্রাসার মুহতামিম, সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, দুনিয়াতে নাই, উনি এরকম ছিলেন, সুবহানাল্লাহ, আমাদেরকে উনার মতো হতে হবে। এভাবে তারা মূর্তিগুলো স্থাপন করেছে আর দেখেছে, কিন্তু আল্লাহর ইবাদত করেছে, মূর্তির পূজা তারা করত না। এর পরবর্তী জেনারেশন এদের কাছে শয়তান আসছে। আয়েশা বলল যে আল্লাহ রে, এই যে উবাইদুল হক সাহেব, এই যে আহমদ শফি সাহেব, এই যে মহিউদ্দিন খান সাহেব, আল্লাহ তোমরা এদেরকে সেজদা করবা, এদের কাছে যাইয়া দোয়া চাইবা, এদের কাছে প্রার্থনা করবা, তোমাদের সমস্যাগুলো তাদের সামনে উপস্থাপন করবা। এই কয়েক জেনারেশন পরে এই মানুষগুলো একটা পর্যায়ে মূর্তির কাছে প্রার্থনা করা শুরু করে দিয়েছে। সেই জন্য আল্লাহর ইসলামে মূর্তির কোনো সুযোগ। কিন্তু শয়তান খুব চালাক, শয়তান খুব ভালো করে জানে কি চালাকি করছে। আমি বলি যে এই চালাকিটা আমরা ইন্দুরের সাথে করি, ইন্দুরের সাথে ঘরের মধ্যে ইন্দুরের জ্বালায় অবস্থা খুব খারাপ। বাসায় গিয়ে থেকে আস্তে আস্তে শোক, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত যেন যমুনা বিল, কি বলেন ঠিক কিনা? তোষক নাই, লেপ নাই, বালিশ মাথা দিয়ে পুরো মাথার মধ্যে তুলা আর তুলা, কিন্তু তুলা এলো উপর থেকে, দেখি যে অবস্থা খুব খারাপ। এই ইন্দুরের অত্যাচার থেকে বাঁচার জন্য সিদ্ধান্ত নিলাম তাহলে বিষ খাওয়াবো। এখন বাজার থেকে বিষ নিয়ে যদি সামনে দেই, ইন্দুর খাইব? ইন্দুর খাইব না। ইন্দুর বিষ কি পছন্দ করে? ইন্দুর সুটকি পছন্দ করে, কি বলেন ঠিক কিনা? সাথে কিছু বিস্কিট নিলাম, লোক নিলাম, বন নিলাম আর সুটকি নিলাম, এগুলো একটু 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 করে করে পুরো ঘরের কয়েকটা জায়গায় দিলাম। রাতের বেলায় মজার মজার খাউন খাইয়া সকাল বেলায় দেখা যায় ইন্দুর গুলো আস্তে আসবে, শাহাদাত বরণ করেছে, কি বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই যে ধোকা দিয়ে ধোকা বানাইয়া বিষ খাইয়েছি আমরা বিস্কুটের মধ্য দিয়ে, শয়তান খুব ভালো করে জানে মুসলমান জাতি মূর্তিকে পছন্দ করে না, মুসলমান জাতি মূর্তি পূজা করে না, মুসলমান জাতির সাথে মূর্তির কোনো সম্পর্ক নেই, এইটা শয়তান খুব ভালো করে জানে। এই মূর্তি পূজা করার জন্য শয়তান মূর্তির নাম এখন পাল্টাইয়া দিছে, এটার নাম এখন আর মূর্তি না, এটার নাম হলো মোরাল, ইংরেজিতে বলে এটার নাম হলো ভাস্কর্য, এটার নাম হলো স্মৃতিসৌধ, মূলত জিনিস, মূলত জিনিস। কিন্তু মূর্তি করলে মুসলমান লাভাই উঠবে, এই জন্য শব্দ বাদ দিছে কিন্তু জিনিসে। গত দুই তিন বছর আগে আমি সিলেট যাচ্ছিলাম, হাজার হাজার স্কুল পড়ুয়া ছেলে মেয়েরা রাস্তার দুধারে খালি পায়ে হাঁটতেছে, কিরে কই যায় কেউ? হুজুর আজকে তো 21শে ফেব্রুয়ারি। তখন আমি বুঝছি এরা খালি পায়ে কই যায়। আমি কাউকে আঘাত দিয়ে কথা বলবো না, অ মুসলিম ভাইরা, অ মুসলিম যুবকেরা, আমি আপনাদের হৃদয়ের সামনে, অনুভূতির সামনে, আপনাদের চেতনার সামনে একটা কথা বলতে চাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুতা পায়ে নামাজে দাঁড়াইলেন, কি পায়ে? জুতা পায়ে তিনি নামাজে দাঁড়াইলেন, পেছনে সাহাবায়ে কেরাম পায়ে জুতা পায়ে দিয়ে নামাজে দাঁড়াইলেন। জিব্রাইল এসে বলল, মুহাম্মদ জুতা খুলেন,
আপনার জুতার মধ্যে ময়লা, নামাজরত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পায়ের জুতা খুলে ফেলেছেন। সাহাবায়ে কেরাম আজমাইন এই কারবার দেখে নিজেরাও পায়ের জুতা খুলে ফেলেছেন। নামাজ শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জুতা খুলছো কেন? আপনি খুলছেন কেন? তিনি বললেন, আমাকে জিব্রাইল এসে বললো আমার পায়ের মধ্যে ময়লা, তোমাদের পায়ে ময়লা আছে? কই না, আমাদের পায়ে কোনো ময়লা না পাকি নেই। তিনি বললেন, জিব্রাইল আমাকে বলেছেন আমার জুতা খোলার জন্য, যেহেতু আমার জুতার মধ্যে কি ছিল, না পাকি এবং ময়লা ছিল। এই হাদিস প্রমাণ করে কারো পায়ে যদি পবিত্র জুতা থাকে, সেই জুতার মধ্যে যদি না পাকি ময়লা না থাকে, সেই জুতা পায়ে দিয়ে আরশের মালিক আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে নামাজ পড়তে কোনো অসুবিধা নাই। যে আল্লাহর সামনে জুতা পায়ে দিয়ে নামাজ পড়া ইসলামে জায়েজ এবং বৈধ এবং সুন্নাত এবং সুন্নাত। সেই মুসলমান, সেই মুসলমানের সন্তানরা খালি পায়ে ফুল দিতে যাচ্ছে পাথর মূর্তিকে ফুল দেওয়ার জন্য। এই পাথর সিমেন্টের একটা পাথর মূর্তিকে সম্মান করা, এটা অমুসলিমদের সংস্কৃতি, এটা হিন্দুদের সংস্কৃতি, এটা মুসলমানের সংস্কৃতি হতে পারে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমার এক ছাত্র, নাম হলো এরশাদ। নাম কি? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত, পাশেই একটা ম্যাসে তারা কয়েকজন থাকত। একদিন দোকান থেকে একটা মুরগি কিনে নিছে, ফার্মের মুরগি, ফার্মের মুরগি নেয়ার পর জবাই করছে, তাদের মধ্যে কথা হচ্ছে মুরগিটা কোত্থেকে কিনছো, খুলেছে ওই দোকান থেকে কিনছি, অনেকটা হিন্দুর দোকান, যে কিনছে হে বললো, জবাই করার সময় বলছে বিসমিল্লাহ হে আল্লাহ, মুরগি জবাই করার সময় কি বলছে? তা আমারও ফোন করল কেন? তো হুজুর আপনারে ফোন করছি, এখন এই মুরগির কি অবস্থা, জবাই করছে হিন্দু, পড়ছে বিসমিল্লাহ হে আল্লাহ আকবার, আমি বলছি ফেসে, কারণ এই জাতীয় মশালা আমি জীবনে শুনছি না। আমি তখন একজন ব্যক্তিকে ফোন দিলাম, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একজন আলেম মুফতি সাইদ আহমদ মুজাদ্দিদি আকরামাহুল্লাহ। আরেকজন মহাদ্দেশকে ফোন দিলাম যে ভাইজানের অবস্থা, হুজুরের অবস্থা। এখন একজন ব্যক্তি হিন্দু, তিনি বিসমিল্লাহ আল্লাহু আকবার করিয়া মুরগি জবাই করছে, এখন এই মুরগির কি হাল? তোলাফানকে ফতোয়া দিতে হবে, কারণ 280 টাকা দিয়ে মুরগি কিনছে, কি বলেন ঠিক কিনা? আমি যদি বলি হারাম, অথচ হালাল অবস্থা কি হবে? তোলাফানের এই টাকা দেবে? আর যদি হারাম হয়, আমি যদি হালাল বলি, তাহলে সমস্যা। মুফতি সাহিদ আহমদ মুজাদ্দিদি আমাকে বললেন, যেই ব্যক্তির পরনের মধ্যে লুঙ্গি নাই, তার মাথায় পাগড়ি দেওয়ার কোনো অধিকার, যেই ব্যক্তির জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ শিরক মুক্ত, কুফর মুক্ত, এই কালিমা তাওহীদ কালিমা তাইয়্যিবা পাক কালিমার স্বীকৃতি নাই, তার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে মুরগি জবাই করার কোনো অধিকার নাই। যে বা যারা মুক্তি পূজা করে, তার জবাই করা মুরগি যদি মুসলমানের জন্য হারাম হয়, সেই মুসলমানের সন্তানরা আজকে মূর্তি বানায়, মূর্তি টাঙ্গা, মূর্তি ঝুলায়, মূর্তির গলার মধ্যে ফুলের মালা দেয়, মূর্তির ঠ্যাঙের মধ্যে পুষ্পস্তবক অর্পণ করে, মূর্তিকে জড়িয়ে ধরে সেলফি তুলে ফেসবুকে ছাড়ে। আ মুসলমানের সন্তান, লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো পাক কালিমা, এটা কি পুত পবিত্র কালিমা। এই কালিমা আল্লাহর
জান্নাতে প্রবেশ করবে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহকে জবাই করে যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহর কসম করে বলছি, জেনে শুনে শিরক করে তারা মৃত্যুবরণ করবে, তওবা না করে মৃত্যুবরণ করবে, আল্লাহর কসম করে বলছি এই লোকটাকে আল্লাহর জাহান্নামে প্রবেশ করতে হবে। আমাকে সময় দেওয়া হয়েছে, সোয়া সাতটা পর্যন্ত সময় শেষ, আমি আর কথা বানাচ্ছি না, আসুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার সত্য দিন জানার, মানার, বুঝার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। থেকে এসেছি, সামনে আমার দাখিল পরীক্ষা, সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা, আমি একজন বেকার যুবক, আমার বিয়ে হলে বিয়ের তখন কোথাও চেষ্টা করে বাংলা নিয়ে আসি, বহুত মুসিবতে আছি, বিয়ে করেছি আজকে 16 বছর হয়ে গেল, আজ পর্যন্ত কোনো সন্তান এর চেহারা দেখি নাই। ও শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, আপনার দরবারে এসেছি আমার সমস্যার সমাধান করেন। এই কথাটা কাকে বলা দরকার ছিল? এই অধিকারটা কার? এই অধিকারটা কার? এই আল্লাহর অধিকার কাকে দেয়া হলো? আল্লাহ অধিকার, খালেকের অধিকার কোন মাখলুককে দেয়া, এর চেয়ে বড় জুলুম আর হতে পারে কি বলেন ঠিক কিনা? কবর ওয়ালার কাছে প্রার্থনা কেন? কবর ওয়ালার কাছে সাহায্য কেন? আমরা কি আয়াতুল কুরসি পারি? আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব, কি বলেন ঠিক কিনা? আল্লাহর ঘুমও নাই, ঘুমের আগে একটা আসে, এটার নাম কি? তন্দ্রা। কোথাও কোথাও কোনো অঙ্গা নেই, আল্লাহর অঙ্গানীয় নাই, তন্দ্রাও নাই, কি বলেন ঠিক কিনা? আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। ড্রাইভার যদি পথ চলতে চলতে 2 সেকেন্ডের জন্য একটু অঙ্গানী আসে, কি অবস্থা হবে? গাড়ি কোথায়? রাস্তা থেকে 120 মাইল পরে, ড্রাইভারও শহীদ, প্যাসেঞ্জারও শহীদ, কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, 2 সেকেন্ড ঘুমাইলে আল্লাহ তাআলা সব সময় সজাগ। কেন সজাগ? ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের সব কিছু আল্লাহ তাআলার কাছে সওয়াল করে, প্রার্থনা করে, জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তার প্রয়োজন আল্লাহর কাছে পেশ করে, কি বলেন ঠিক কিনা? শিয়াল আল্লাহর কাছে প্রয়োজনের কথা বলে, কুকুর আল্লাহ তাআলার কাছে প্রয়োজনের কথা বলে, কেঁচো টিকটিকি তার প্রয়োজনের কথা আল্লাহ তাআলাকে বলে, মানুষগুলো গভীর রজনীতে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, কার কোন সময় কোন প্রয়োজন দেখা দেয়, সেই জন্য সদা সর্বদা আল্লাহ তাআলা সদা ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া সত্তার ইয়া রাজ্জাক, কার কোন সমস্যা সে ওই আল্লাহর গুণ বাসক নাম উচ্চারণ করে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, কি বলেন ঠিক কিনা? আমাদের যখন ঘুমের প্রয়োজন হয় তখন এই মোবাইলটা আমরা কি করি? হ্যাঁ, সাইলেন্স করি। আমি এখন দেখলাম, হ্যাঁ, কয়েকটা ফোন আসছে, কি বলেন ঠিক কিনা? এই সময়ের মধ্যে কারো কারো প্রয়োজন আমার কাছে হয়েছে, কি বলেন ঠিক কিনা? এই মুসিবত থেকে বাঁচার জন্য এটাকে আমি কি করে রাখছি? সাইলেন্ট করে রাখছি। এখন আল্লাহ তাআলা যদি ঘুমের দরকার হয় আর তিনি যদি এরকম মোবাইল অফ করে ঘুমায়, তোমার সাইলেন্স করে ঘুমায়, ঘুম থেকে উঠে দেখবো 26,36,00,000,000 মিস কল আসা রয়েছে, কি বলেন ঠিক কিনা? বান্দার প্রয়োজন পূর্ণ হওয়ার জন্য আল্লাহ তাআলার ঘুম নাই, ঘুমের প্রয়োজন নাই, সেই গোলামগুলো আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করার পরিবর্তে ওই মরা মানুষের কাছে গিয়ে তার সমস্যা সমাধান চাচ্ছে।
কথাটা কি বুঝে আসছে? কথা বুঝে আসছে? সম্মানিত প্রিয় উপস্থিতি, কবর জিয়ারত করা এক সময় হারাম ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছি, কারণ কবর জিয়ারত করতে গেলেই তোমরা বাড়াবাড়ি করো। কবর ওয়ালার কাছে তোমরা মনে করো তার তো অ্যাকশন আছে, সে আমার প্রতি সুনজর দিলে আমার কিসমত ভুলে যাবে, আল্লাহ তাআলার প্রতি তোমাদের মনোযোগ থাকে না, কবর জিয়ারত নিষেধ, কবরে যেতে পারবে না। ইসলামের দাওয়াতে, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতে মুসলমানদের ঈমান যখন আল্লাহমুখী হয়ে গেল, এখন আর তারা কবরওয়ালার কাছে, মরা মানুষের কাছে কিছু চাইবে না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাযুহুহা, যাও কবর জিয়ারত করো, তবে মাথায় রাখবা কবর জিয়ারতের উদ্দেশ্য তোমাকে জানতে হবে। কবর জিয়ারত কেন করবো? ফাইন্নাহা তুযাক্কিরুকুম লিল আখিরা, ফাঁকে ফাঁকে কবরে গেলে আখিরাতের কথা মনে করবে। ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, কবরে গেলে পরে তোমার ফাঁকে ফাঁকে মৃত্যুর কথা মনে হবে। কি বলেন, ঠিক কিনা? দুনিয়ার ব্যবসা বাণিজ্য চাকরি মাছ হ্যাঁ ছেলে মেয়ে দুনিয়ার সংসারের কারণে মরার কথা আমাদের মাথায় থাকে না, সেই জন্য আমাকে এক সময় মরতে হবে, ওই কবরের নিচে আমাকে যেতে হবে, এই কথা মনে করার জন্য ফাঁকে ফাঁকে কবরস্থানে তোমরা যাও। কি বলেন, ঠিক কিনা? তাহলে কবরে যাওয়ার উদ্দেশ্য কয়টা? কয়টা? একটা, আর সেটা হলো কবরস্থানে গেলে আপনার মরণের কথা মনে হবে। সেই জন্য ইসলামের বক্তব্য হলো কবর জিয়ারত করার জন্য দূরের কোনো মসজিদে যাওয়া যাবে না। চলো আমরা বাস ভাড়া কইরা চট্টগ্রাম যাব, কেন কবর জিয়ারত করতে যাব সেখানে? আরে সেখানে কবর জিয়ারত করতে যাবে কেন? তোমার মরণের কথা মনে হওয়ার জন্য ওই রকম কবরস্থানে যাও, জীর্ণ শীর্ণ, কোনো দাগ চমক চাক চমক নাই। এখন তো কবরস্থানে গেলে মরণের কথা মনে হয় না। নরসিংদীতে একটা কবরস্থান, এইটা হলো সকালবেলায় এবং বিকালবেলায় ছেলে মেয়েদের আড্ডাখানা, খুব সুন্দর বসার জায়গা, খুব সুন্দর লাইটিং এর ব্যবস্থা, ওই যে মরণের কথা কেমনে বোঝা যায় সেই আয়োজন সেই কবরস্থানের মধ্যে আছে। আজকে মুসলমানরা কবরে যায়, কিচ্ছু হইলেই এই এলাকায় একজন মেম্বার নির্বাচন করবে, তার উদ্দেশ্য জনগণের খেদমত করবে। এই নিয়ত করার পরে হয়ে গেছে গাফাতন লইয়া সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কবরে, আর তুই আল্লাহ তাআলা বলবি, আল্লাহ আমি সিদ্ধান্ত নিয়েছি এলাকার মানুষদের সেবক হয়ে তাদের সেবা করব, তাদের খেদমত করব, আমাকে তৌফিক দাও। কি বলেন, ঠিক কিনা? কোনো ভালো কাজে শুরুতে দুরাকাত নামাজ পড়তে পারো তুমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় যখন হজ করতে রওনা দিয়েছেন মদিনা থেকে, তিনি সর্বপ্রথম ওযু করে মসজিদে প্রবেশ করেছেন, এই পবিত্র কাজটা শুরুর আগে, এই মূল্যবান কাজটা শুরুর আগে তিনি দুরাকাত নামাজ দিয়ে কাজটা শুরু করেছেন। কি বলেন, ঠিক কিনা? আর সেই নামাজটা পড়েছেন তিনি আল্লাহর ঘর মসজিদে। নামাজটা কোথায় পড়েছেন? আল্লাহর ঘর মসজিদে। এখন বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমানদের চেতনা আর অনুভূতি নষ্ট হয়ে গেছে, মেম্বার নির্বাচন করবে, চেয়ারম্যান নির্বাচন করবে, জাতীয় নির্বাচন করবে, মসজিদে ঢুকে নামাজ পড়িয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা নয় ও মরা মানুষটার কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করা হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, আবার এটাকে জবাইও করে দিচ্ছি আমরা, মানে পাদও দিতেছে নামাজও পড়তেছে, পায়খানাও করে পেশাবও করে নামাজও পড়ে, অযু যে ভেঙে গেল এই খবর তার নাই। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত প্রিয় ইমাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেছেন, এই উম্মত দুটি ফেতনায় মারাত্মকভাবে সম্পৃক্ত হবে। কয়টি ফেতনা? কয়টি ফেতনা? দুটি ফেতনা, একটা হলো কবর কেন্দ্রিক ফেতনা আর আরেকটা হলো মূর্তি কেন্দ্রিক ফেতনা।
আর একটা কি মূর্তি কেন্দ্রিক ক্ষেত্র। মানব ইতিহাসে সর্বপ্রথম সূচনা হয়েছে শিরকের মূর্তির মাধ্যমে। কিসের মাধ্যমে? মূর্তির মাধ্যমে সর্বপ্রথম মানব ইতিহাসের মধ্যে শিরকের সূচনা হয়েছে। এই পাঁচজন ব্যক্তি ছিল নূহ আলাইহিসসালামের জাতির মধ্যে নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষ। তারা যখন মৃত্যুবরণ করলো তখন শয়তান সামনে আসলো দরবেশের সুরতে, এসে বলল এই যে নেককার মানুষগুলো তাদের দিকে তাকাইলে তোমাদের আল্লাহর কথা মনে করতো, তাদের দিকে তাকাইলে তোমাদের তেলাওয়াতের কথা মনে করতো, তাদের দিকে তাকাইলে তাদের রোনাদানের তাহাজ্জুদের কথা মনে করতো, এখন তো তারা নাই, সেই জন্য তাদের কথা মনে করে যাতে তোমরা আল্লাহর ইবাদত করতে পারো তাদের কিছু মূর্তি তোমরা সমাজের মধ্যে বানিয়ে নাও। তখন এই পাঁচজন ব্যক্তির মূর্তি নূহ আলাইহিসসালামের জাতি তাদের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করেছে। তারা তখন মূর্তির পূজা করত না, মূর্তির ইবাদত করত না, মূর্তির জন্য কোনো খাবার দিত না, শুধু এতটুকু। হ্যাঁ, উনি মনে হচ্ছেন বাইতুল মুকাররমের খতিব ওবাইদুল হক সাহেব। আরে আল্লাহ বলা মানুষ, সুবহানাল্লাহ, বাতিলের বিরুদ্ধে তিনি আতঙ্ক ছিলেন, সুবহানাল্লাহ, আমাদেরকে তার মতো হতে হবে, বাস এতটুকু। কিন্তু তারা ওই মূর্তির পূজা করত না। ধরুন আরেকটা মূর্তি, আল্লাহ শাহ আহমদ শফি, সুবহানাল্লাহ, দেওবন্দের সিংহ পুরুষ, হাটহাজারী মাদ্রাসার মুহতামিম, সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি দুনিয়াতে নাই, উনি এরকম ছিলেন, সুবহানাল্লাহ, আমাদেরকে উনার মতো হতে হবে। এভাবে তারা মূর্তিগুলো স্থাপন করেছে আর দেখেছে, কিন্তু আল্লাহর ইবাদত করেছে, মূর্তির পূজা তারা করত না। এর পরবর্তী জেনারেশন এদের কাছে শয়তান আসছে। আয়েশা বলল যে আল্লাহ রে, এই যে ওবাইদুল হক সাহেব, এই যে আহমদ শফি সাহেব, এই যে মহিউদ্দিন খান সাহেব, আল্লাহ তোমরা এদেরকে সেজদা করবা, এদের কাছে যাই দোয়া চাইবা, এদের কাছে প্রার্থনা করবা, তোমাদের সমস্যাগুলো তাদের সামনে উপস্থাপন করবা। এই কয়েক জেনারেশন পরে এই মানুষগুলো একটা পর্যায়ে মূর্তির কাছে প্রার্থনা করা শুরু করে দিয়েছে। সেই জন্য আল্লাহর ইসলামে মূর্তির কোন সুযোগ। কিন্তু শয়তান খুব চালাক, শয়তান খুব ভালো করে জানে কি চালাকি করছে। আমি বলি যে এই চালাকিটা আমরা ইন্দুরের সাথে করি, ইন্দুরের সাথে ঘরের মধ্যে ইন্দুরের জ্বালায় অবস্থা খুব খারাপ, বাসায় গিয়ে দেখি আস্তে আস্তে তোষক, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত যেন যমুনা বিল, কি বলেন ঠিক কিনা? তোষক নাই, ল্যাপ নাই, বালিশ মাথা দিয়েছি পুরো মাথার মধ্যে তুলা আর তুলা, কিন্তু তুলা হইল কোথা থেকে, দেখি যে অবস্থা খুব খারাপ। এই ইন্দুরের অত্যাচার থেকে বাঁচার জন্য সিদ্ধান্ত নিলাম তাহলে বিষ খাওয়াবো। এখন বাজার থেকে বিষ নিয়ে যদি সামনে দেই ইন্দুর খাইব, ইন্দুর খাইব না। ইন্দুর বিষ কি পছন্দ করে? ইন্দুর সুট কি পছন্দ করে? কি বলেন ঠিক কিনা? সাথে কিছু বিস্কিট নিলাম, লোভ নিলাম, পণ নিলাম আর সুটকি নিলাম, এগুলো একটু 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 করে করে পুরো ঘরের কয়েকটা জায়গায় দিলাম। রাতের বেলায় মজার মজার খাউন খাইয়া সকাল বেলায় দেখা যায় ইন্দুরগুলো আস্তে আসুকি শাহাদাত বরণ করেছে, কি বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে কষ্ট করতে চাই, এই যে ধোকা দিয়ে ধোকা বানাইয়া বিষ খাইয়েছি আমরা বিস্কুটের মধ্য দিয়ে, শয়তান খুব ভালো করে জানে মুসলমান জাতি মূর্তিকে পছন্দ করে না, মুসলমান জাতি মূর্তি পূজা করে না, মুসলমান জাতির সাথে মূর্তির কোন সম্পর্ক নেই, এইটা শয়তান খুব ভালো করে জানে। এই মূর্তি পূজা করার জন্য শয়তান মূর্তির নাম এখন পাল্টাইয়া দিছে, এটার নাম এখন আর মূর্তি না,
এটার নাম হলো মোরাল, ইংরেজিতে বলে এটার নাম হলো ভাস্কর্য, এটার নাম হলো স্মৃতি সৌধ। মূলত জিনিস, মূলত জিনিস, কিন্তু মূর্তি কইলে কখনো লাভাই উঠবে, এই জন্য শব্দ বাদ দিছে কিন্তু জিনিসে। গত দ্বিগুণ বছর আগে আমি সিলেট যাচ্ছিলাম, হাজার হাজার স্কুল পড়ুয়া ছেলে মেয়েরা রাস্তার দুধারে খালি পায়ে হাঁটতেছে, কিরে কই যায় কাউ হুজুর, আজকে তো 21শে ফেব্রুয়ারি। তখন আমি বুঝছি এরা খালি পায়ে কই যায়। আমি কাউকে আঘাত দিয়ে কথা বলবো না, অ মুসলিম ভাইরা, অ মুসলিম যুবকেরা, আমি আপনাদের হৃদয়ের সামনে, অনুভূতির সামনে, আপনাদের চেতনার সামনে একটা কথা বলতে চাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুতা পায়ে নামাজে দাঁড়াইলেন, কি পায়ে জুতা পায়ে তিনি নামাজে দাঁড়াইলেন, পেছনে সাহাবায়ে কেরামের পায়ে জুতা পায়ে দিয়ে নামাজে দাঁড়াইলেন। জিব্রাইল এসে বলল, মুহাম্মদ জুতা খুলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জুতার মধ্যে ময়লা। নামাজরত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পায়ের জুতা খুলে ফেলেছেন। সাহাবায়ে কেরাম আজমাইন এই কারবার থেকে নিজেরাও পায়ের জুতা খুলে ফেলেছেন। নামাজ শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জুতা খুলছো কেন? আপনি খুলছেন কেন? তিনি বললেন, আমাকে জিব্রাইল এসে বললো আমার পায়ের মধ্যে ময়লা, তোমাদের পায়ে ময়লা আছে? কই না, আমাদের পায়ে কোনো ময়লা না পাকি নাই। তিনি বললেন, জিব্রাইল আমাকে বলেছেন আমার জুতা খোলার জন্য, যেহেতু আমার জুতার মধ্যে কি ছিল, না পাকি এবং ময়লা ছিল। এই হাদিস প্রমাণ করে কারো পায়ে যদি পবিত্র জুতা থাকে, সেই জুতার মধ্যে যদি না পাকি ময়লা না থাকে, সেই জুতা পায়ে দিয়ে আরশের মালিক আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে নামাজ পড়তে কোনো অসুবিধা নাই। যে আল্লাহর সামনে জুতা পায়ে দিয়ে নামাজ পড়া ইসলামে জায়েজ এবং বৈধ এবং সুন্নত, এবং সুন্নত, সেই মুসলমান, সেই মুসলমানের সন্তানরা খালি পায়ে ফুল দিতে যাচ্ছে পাথর মূর্তিকে ফুল দেওয়ার জন্য। এই পাথর সিমেন্টের একটা পাথর মূর্তিকে সম্মান করা, এটা অমুসলিমদের সংস্কৃতি, এটা হিন্দুদের সংস্কৃতি, এটা মুসলমানের সংস্কৃতি হতে পারে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমার এক ছাত্র, নাম হলো এরশাদ, নাম কি? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো, পাশেই একটা ম্যাসে তারা কয়েকজন থাকতো। একদিন দোকান থেকে একটা মুরগি কিনে নিছে, ফার্মের মুরগি, ফার্মের মুরগি নেয়ার পর জবাই করছে, তাদের মধ্যে কথা হচ্ছে মুরগিটা কোথেকে কিনছো, খুলেছে ওই দোকান থেকে কিনছি, আরে হিন্দুর দোকান, যে কিনছে হে বলল, জবাই করার সময় বলছে বিসমিল্লাহ হে আল্লাহ, মুরগি জবাই করার সময় কি বলছে? তা আমারও ফোন করলা কেন? হুজুর আপনারে ফোন করছি, এখন এই মুরগির কি অবস্থা, জবাই করছে হিন্দু, পড়ছে বিসমিল্লাহ হে আল্লাহ আকবার, আমি বলছি ফেসে, কারণ এই জাতীয় মশালা আমি জীবনেও শুনছি না। আমি তখন একজন ব্যক্তিকে ফোন দিলাম, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একজন আলেম, মুফতি সাইদ আহমদ মুজাদ্দিদি আকরামাহুল্লাহ, আরেকজন মহাদ্দেশকে ফোন দিলাম যে ভাইজানি অবস্থা, হুজুরি অবস্থা, এখন একজন ব্যক্তি হিন্দু, তিনি বিসমিল্লাহ আল্লাহ হজর করিয়া মুরগি জবাই করছে, এখন এই মুরগির কি হাল? খোলাফানকে ফতোয়া দিতে হবে, কারণ 280 টাকা দিয়ে মুরগি কিনছে, কি বলেন ঠিক কিনা? আমি যদি বলি হারাম, অথচ হালাল অবস্থা কি হবে? খোলাফানের এই টাকা দেবে, আর যদি হারাম হয় আমি যদি হালাল
তাহলে সমস্যা। মুফতি সাহিদ আহমদ মুজাদ্দিদি আমাকে বললেন, যেই ব্যক্তির পরনের মধ্যে লুঙ্গি নাই তার মাথায় পাগড়ি দেওয়ার কোনো অধিকার, যেই ব্যক্তির জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ শিরক মুক্ত কুফর মুক্ত এই কালিমা তাওহীদ কালিমা তাইয়্যিবা পাক কালিমার স্বীকৃতি নাই, তার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে মুরগি জবাই করার কোনো অধিকার যে বা যারা মুক্তি পূজা করে তার জবাই করা মুরগি যদি মুসলমানের জন্য হারাম হয়, সেই মুসলমানের সন্তানরা আজকে মূর্তি বানায়, মূর্তি টাঙ্গা, মূর্তি ঝুলায়, মূর্তির গলার মধ্যে ঢোলের মালা দেয়, মূর্তির ঠ্যাঙের মধ্যে পুষ্প স্তবক অর্পণ করে, মূর্তিকে জড়িয়ে ধরে সেলফি তুলে ফেসবুকে ছাড়ে। আর মুসলমানের সন্তান লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো পাক কালিমা, এটা কি পুত্র পবিত্র কালিমা, এই কালিমার উপরে কেউ যদি অটল এবং অবিচল থাকতে পারে, এই অবস্থায় যদি তার মৃত্যু হয় আল্লাহর কসম করে বলছি আল্লাহর এই গোলাম একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহকে জবাই করে যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেবে আল্লাহর কসম করে বলছি আমাকে সময় দেওয়া হয়েছে সোয়া সাতটা পর্যন্ত সময় শেষ, আমি আর কথা বানাচ্ছি না, আসুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার সত্য দিন জানার মানার বুঝার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।